আজি চাল যা শুক্র গ্রহ সম্পর্কে তথ্য জাঁবা থিওরি অফ ভেনস পার্ট ওয়ান প্রথমে সূর্যঠার দূরতা 10,80,00,000 কিলোমিটার বা 67 নিউত মাইল দ্বিতীয় পৃথিবী তুলনায় সূর্যঠার দূরতা 0.72 নিউত মাইল থ্রিরে যা বিষুবরেখা নিকটের ব্যাস 7.545 মাইল পৃথিবী ফোর যা পৃথিবী তুলনায় আয়তন 0.885 দিনর লম্ব পৃথিবী দিন অনুসারে 243 দিন গুণন সময় পরিক্রমণ সময় 225 দিন পৃথিবী তুলনায় বর্ষর লম্ব 0.62 বর্ণনা এ সৌরজগতের সূর্য নিকটবর্তী দ্বিতীয় গ্রহ 243 দিনের এ থরে সূর্য চারিপাখে ঘুরি আসি থাকে এ পৃথিবী ঠার সামান্য ছোট এবং এর গঠন সহিত অধিকাংশ ভাবে সমান এর কেন্দ্রর ব্যাস 6,000 কিলোমিটার এবং পৃথিবী ভি মধ্যে আইরন নিকেল দ্বারা গঠিত ও আংশিক কঠিন দ্বিতীয় পয়েন্ট যা সূর্য ও চন্দ্র পরে শুক্র হচ্ছে আমি দেখু থিবা আকাশের তৃতীয় উজ্জ্বল জ্যোতিষ্ক সূর্য ঠার এর দূরতা প্রায় 10,80,00,000 কিলোমিটার এর ব্যাস প্রায় 12,190 কিলোমিটার এর উজ্জ্বলতার মুগ্ধ হয়ে গ্রীক মানে শুক্রর নামকরণ ভেনস করে ভেনস হচ্ছে সৌন্দর্যর অধিষ্ঠাতি দেবী বহু পূর্বর শুক্র গ্রহক লোকে দেখি এ সম্পর্কে তথ্য সংগৃহীত হয়ে পারি শুক্রর বায়ুমণ্ডল আলোকক অত্যধিক ভাবে প্রতিফলিত করুবার এ অত্যধিক ভাবে প্রতিফলিত হয়ে থাকে এ অত্যধিক উজ্জ্বল হয়ে থাকে তাপরে নেক্সট যা চতুর্থ নম্বর পয়েন্টকে এ পৃষ্ঠে প্রমুখ ভাবে অঙ্গারকাম্ল বা CO2 রয়েছে যার পরিমাণ প্রায় শতকড়া 96 ভাগ এ ব্যতীত নাইট্রোজেন 3.5 ভাগ কার্বন মনোক্সাইড বা CO এবং আর্গন AR SO2 সালফর ডাইঅক্সাইড ও 0.5 ভাগ জলকণা শুক্র গ্রহে রয়েছে এর বায়ুস্তর 50 কিলোমিটার মোটা হয়ে পরবর্তী মান্টাল বা 3,000 কিলোমিটার মোটা এ ব্যতীত কেন্দ্রস্থলের ব্যাস 6,000 কিলোমিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউস প্রক্রিয়ায় সৌররশ্মিকে গ্রহণ করে ধরি রখে ও এ বাহারক ছাড়ি দিয়ে না ফলরে এক উত্তপ্ত গ্রহে পরিণত হয়েছে এ পৃষ্ঠার সর্বাধিক তাপমাত্রা প্রায় 480 ডিগ্রি সেলসিয়স এ পৃষ্ঠরে ঘণ্টাকু 360 কিলোমিটার বেগরে পবন বয়ে এতে মেঘমালে H2SO4 এসিড বা সলফ্যুরিক এসিড রইথার জনা যাইছি নেক্সট যা বিআই অত্যধিক উত্তপ্ত অম্লযুক্ত মেঘমাল অস্থির বায়ুমণ্ডল ও প্রচণ্ড তাপমাত্রা তাপথিবা যোগ পৃথিবী ঠার 90 গুণ অধিক চাপ এই গ্রহর পরিবেশ অত্যন্ত বিশৃঙ্খলিত অবস্থায় থাকে তবে এসব সত্ত্বে পৃথিবী প্রেরিত কতক গবেষক মহাকাশযান মেরিনের 2-5 ভেনেসা 4 ভেনস 7 ভেনস 8 ও অন্য কতক এই গ্রহে পৌঁছি এ পৃষ্ঠর তথ্য ও ফটোচিত্র সংগ্রহ করে আনিছেন পৃথিবী উপরে 15 কিলোমিটার যায় ঘন বায়ুমণ্ডল রয়েছে বেড়ে শুক্র পৃষ্ঠের প্রায় 53 কিলোমিটার যায় বায়ুমণ্ডল ব্যাপি রয়েছে শুক্র গ্রহে অনেক গহ্বর পর্বতমালা আগ্নেয়গিরি ও সমতল অঞ্চল রয়েছে অধিকাংশ সমতল অঞ্চলের আগ্নেয়গিরি উদ্গিরিত লার্ভা মাড়ি রয়েছে এবং এ কঠিন হয়ে যাইছি এ পৃষ্ঠে রয়েছে 2টি উচ্চ অঞ্চল হেলা আফ্রোডিট তেরা ও ইসাতার তেরা নেক্সট যা আইএক্স শুক্র পৃষ্ঠে থিবা ভেনসুয়ান গ্রহর সর্ববৃহৎ গহ্বর রূপে পরিচিত এর বিষুবরেখা নিকটবর্তী অঞ্চলরে 300 মাইল ভিতরে 12টির অধিক গহ্বর রয়েছে এসবু গর্ত গুলিকর আয়তন 32-150 কিলোমিটার পৃথিবীর ব্যাস 12,725 কিলোমিটার মাত্র শুক্রর ব্যাস 12,190 কিলোমিটার ওজনের শুক্র পৃথিবীর
दश भागरु साढ़े आठ भाग मात्र शुक्रर गतिवेग पृथ्वी ठारु अधिक पृथ्वीर दश भागरु साढ़े आठ भाग मात्र शुक्रर गतिवेग पृथ्वी ठारु अधिक पृथ्वीर गति प्रति सेकेंड रे गति सतैश किलोमीटर हेले किलोमीटर हेले शुक्र सेकेंड रे गति चौतीस किलोमीटर शुक्र पृष्ठ रे थिबा केतक गवर हेला जथा ईव हातोरमन सापहो पाटेरा गुलमन पाभालोभा टेलस टेसरा इत्यादि। हाँ तापर जीवा शुक्र ग्रह रे ग्रहाणु द्वारा सृष्टि होता बृहत गहर एवं यार विभिन्न स्तर देख य चित्र रे विभिन्न प्रकार स्तर होगुड़े कोलिट गहर अंका क्लोपाट्रा मार्क्सवल डेक्ला टेसरा नेफ्रिटिटी कोरोना टेलस टेसरा पाभलोभा आयरन एवं निकेल 6000 किलोमीटर व्यास पर्यंत लंबी पथुरिया बाह्य स्तर यही पॉइंट अच्छी बाह्य स्तर 3000 किलोमीटर प्रस्थ विशिष्ट बाह्य स्तर 50 किलोमीटर प्रस्थ विशिष्ट बहिरांश ईव हाथोरो सापोपेट्रा सीप गुला बेस्ता साकुआ साकजावा इत्यादि यही गहर गुड़िक शुक्र ग्रह रे अच्छा एवं आयरन निकेल इत्यादि 6000 किलोमीटर पर्यंत शुक्र ग्रह रे व्यासतार अच्छी। तापर पिला माने जीवा क्रमान्वये पृथ्वी निकटवर्ती 10 तारका नाम दूरता आलोक बर्षरी प्रोक्सीमा सेंटुआरी 4.2 आल्फा सेंटुआरी 4.3 बार्नार्डस नक्षत्र 5.98 वल्फ 359 7.75 लालांडी 21185 8.22 लुए 10 726.8 इज इक्वाल टू 8.43 सीरियस 8.7 रोस 154 इज इक्वाल टू 9.45 रोस 448 इज इक्वाल 10.40 एप्सिलोन एरिडानी 10.80 नेक्स्ट तापर जीवा आकाशगंगा छायापथ संपर्क संक्षिप्त तथ्य बयस 1300 कोटी वर्ष एथिरे थिबा नक्षत्र 20,000 कोटी सर्वाधिक लंब 1,00,000 आलोक वर्ष सूर्य रहीथिबा अंचलर प्रस्थ 700 आलोक वर्ष केन्द्र ठारु सूर्यर दूरता 25,000 आलोक वर्ष केन्द्र चारिपार्श्वरे सूर्य प्रदक्षिण करिबा समय 25 कोटी वर्ष ए आकाशगंगा छायापथ संपर्क रे बहु ज्ञानी विज्ञानी माने एवं कहिसंती एही पथ देई स्वर्ग को पथ पड़ी बोली कि बहु पुरातन ज्योतिर्विज्ञानी मानकर मत। तापरे पिला माने वीडियोटी जदि तुम मानको भल लागुची लाइक कर शेयर कर सब्सक्राइब कर रोची नमस्कार नेक्स्ट वीडियो अपलोड कला पर्यंत।